গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো সকলেই জানেন কালকে ঈদুল আজহা, তাই আজকেই চলে আসলাম আমার বাগানের শাকসবজি হারভেস্ট করতে। আর আমি তো এমনি সানডে করে শাকসবজি হারভেস্ট করি, সকলেই জানেন, তাই সকাল সকাল চলে আসলাম শাকসবজি হারভেস্ট করব। ঈদের বাজারে জানেন তো বাড়িতে অনেক কাজ, সকালে এই কাজটা সেরে তবেই আমি অন্য কাজে লাগব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি পুঁই শাক তুলে নিব। এই দেখুন কত বড় ডগা হয়েছে আপনাদের দেখাই, এই যে আমি বেঁধে রেখেছি, হ্যাঁ, যাতে চারিদিকে না পড়ে যায়। দেখুন কতগুলো বাঁধন দেওয়া আছে, দেখুন একটাই ডাল, দেখুন কত বড়। আজকে মিষ্টি কুমড়ো এনেছে, সেই মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আমি পুঁই শাক রান্না করব। এই একটাই ডগা তুললাম, আর কিছু বড় বড় পাতা আছে গাছে, সেই পাতাগুলো তুলবো। এই দেখুন নিচের পাতাগুলো দেখুন কত বড়, এগুলো না তুলে নিলে গাছের গোড়ায় কিন্তু রোদ পাবে না, আর গাছের গোড়াটা সবসময় ফাঁকা রাখতে হয় যাতে হাওয়া বাতাস রোদটা ভালো পায়, অক্সিজেনটা ভালো চলাচল করে। এই যে এইটুকুই, আর বেশি নিব না, এতেই আমার আজকে হয়ে যাবে। দেখুন ঝিঙে তুলছি, দেখুন কতগুলো ঝিঙে হয়েছে আপনাদের দেখাই, কিছু সাইজ বড় হয়েছে, কিছু ছোট হয়েছে, কিন্তু একসঙ্গে প্রচুর ঝিঙে হয়েছে। এই তিনটে, এই দেখুন চারটে, এই যে পাঁচটা, এই দেখুন কোথায় কোথায় দেখুন, এই ছটা, এই দেখুন এই সাত, এই দেখুন আট, এই যে নয়, টোটাল আজকে আমি নটা ঝিঙে তুললাম। এই হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছ, এই যে ঢ্যাঁড়স তো আমি সপ্তাহে একদিন তুলছি না, প্রায় একদিন দুদিন পর পরই তুলতে হচ্ছে, না হলে জানেন তো ঢ্যাঁড়স বেশি দিন থাকলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর প্রতিদিন এটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে সবার সাথে একেও শেয়ার করছি। একটা দুটো যদি ভেন্ডি গাছ থাকে, হ্যাঁ, তাহলে আর চিন্তা নেই, দুদিন চার দিন জড়ো করে আপনি এক সপ্তাহ গোছিয়ে রান্না করতে পারবেন। এই দেখুন হচ্ছে কটা ঢ্যাঁড়স তুললাম। এই যে আমার কালো বেগুন তুলতে চলে আসলাম, কালো বেগুন আজকে বেশি নেই, এর আগের দিন দেখেছিলেন আমি অনেক কালো বেগুন হারভেস্ট করেছি, কোথায় কোথায় দেখি তবুও এত গাছগুলো ঝোপালো হয়েছে, এটা বড় হবে আরও, এইদিকে যায় বাগানে ঢুকাই হয়ে যাচ্ছে মুশকিল। এই দেখুন এইখানে আছে দুখানা বেগুন, এই যে দুটোই তুলে নিব। এবার তুলবো আমার দেশীয় বেগুন, এই দেশীয় বেগুনের গাছ দেখুন অনেক রয়েছে, এই যেখানে একটা, এগুলো আর বড় হবে না, এগুলো একটু বেশি বড় করলে আবার বীজ হয়ে যায়। এই দেখুন ছোট্ট ছোট্টই তুলে নিব,
এখানে একটা রয়েছে, এই দেখুন এখানে, এটা বড় হতে হবে এখানে, এই দেখুন আরো একটা, ব্যাস আজকে এই যে এই বেগুনগুলো তোলা হলো। এই দেখুন ভিউয়ার্স, আজকে আমি তুললাম পুঁই শাক, এই দুরকম বেগুন, ঝিঙে, আর এই হচ্ছে ঢ্যাঁড়স। আমার শাকসবজি তোলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আমি আশা রাখবো আপনারাও ছাদ বাগান ব্যালকনি বাগান করবেন এবং অর্গানিক শাকসবজি খাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।